শারদীয় দুর্গা পূজা সমাগত। দুর্গোৎসব বা নবরাত্রিত হিন্দু ধর্ম লোকসকলের মাজত যুগ যুগ ধরে কুমারী পূজা বা কন্যা পূজা চলি আহিছে। এই পূজা কেনেদরে পালন করা হয়, কুমারী সকলক কিয় পূজা করা হয়, কেগৰাকী কুমারীক লৈ এই পূজা সম্পন্ন করা হয় ইত্যাদির বিষয়ে প্রস্তুত করা আমার এই ভিডিওটি আপনি শেষলকে চাব বলে আমি আশা রাখিল। ভিডিওটি আরম্ভ করার আগতে এটি অনুরোধ, যদি প্রথমবারের বাবে আপনি আমার চ্যানেলের ভিডিও চাইছে তেনেহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি টিপি অল করে দিব। শারদীয় দুর্গোৎসবত বিশ্বর হিন্দু ধর্মাবলম্বী লোকসকলে মুঠ নগৰাকী কন্যাক লৈ এই কুমারী পূজা পালন করে আহিছে। দুর্গোৎসবর সপ্তমী, অষ্টমী আর নবমীর দিনকেইটাত নগৰাকী কন্যাক দেবীর স্থানত উপবিষ্ট করে পূজা অর্চনা করা দেখা যায়। এনে করলে ভক্তসকলের প্রতি দেবী দুর্গা সুপ্রসন্ন হওয়ার লগতে ভক্তসকলের ব্রত অথলে না যায় বলে হিন্দু লোকসকলে বিশ্বাস করে আহিছে। কন্যা পূজনের এই দিনকেইটাত কন্যাসকলক দেবী দুর্গার রূপ বলে গণ্য করা হয়। প্রচলিত নীতি নিয়ম অনুসরে পূজনের দুদিন আগতে কন্যাসকলের গৃহলৈ গৈ সসন্মানেরে পূজার বাবে নিমন্ত্রণ জানানো হয়। পূজনের সময়ত কন্যাসকলক আরামদায়ক আসনত বহুয়ায় গাখীরের থালত দুভরি রাখি পবিত্র জলেরে দুইখন ভরি ধুওয়া হয়। দুভরি ধুওয়া সেই গাখীর আর পানি ভক্তসকলে শিরত লৈ চরণ স্পর্শ করে কন্যাসকলক সেবা ভক্তি নিবেদন করে ফুল তিলক আদি লগায়। ইয়ার পিছত প্রচলিত নীতি নিয়মের মাজেরে কন্যাসকলের পূজা অর্চনা করা হয়। এই কার্য সমাপন করার পিছত কন্যাসকলে ভোজন করিব খোঁজা সুমিষ্ট আহার তেওঁলোকলৈ আগবঢ়োৱা হয়। এই আহার ভক্তসকলে নিজ হাতেরে আগবঢ়াব লাগে আর একেবারে শেষত ভক্তর সামর্থ্য অনুযায়ী কন্যাসকলক দক্ষিণা উপহার আদি দিয়ে আশীষ গ্রহণ করে। দুর্গোৎসব তথা নবরাত্রির কন্যা পূজনের এই নগৰাকী কন্যার বয়স দুবছরের দশ বছরের ভিতর হব লাগে। হিন্দু ধর্মাবলম্বী লোকসকলে বিশ্বাস করা অনুসরি দুবছর বয়সের কন্যাক পূজা করলে ভক্তসকলের ঘর দুঃখ দরিদ্রতা আদি দূর হয়। তিনি বছরের কন্যাক ত্রিমূর্তি বলে কোয়া হয়। এই ত্রিমূর্তিক পূজা করলে ভক্তসকলের ধন মান প্রাপ্তি হয়। চারি বছরের কন্যাক কোয়া হয় কল্যাণী। কল্যাণীক পূজা অর্চনা করলে দেবী দুর্গায় ভক্ত পরিয়ালের পরম কল্যাণ সাধে। পাঁচ বছর কন্যাক রোহিণী বলে কোয়া হয়। রোহিণীক পূজা অর্চনা করলে ভক্তসকল তথা তেওঁর পরিয়ালের লোকসকল রোগমুক্ত হয়। ছয় বছর কন্যাক কোয়া হয় কালিকা। কালিকা পূজনের ফলত ভক্তসকলের জ্ঞান বিদ্যা বৃদ্ধি পায়, লগতে বিভিন্ন ক্ষেত্রত বিজয় সুনিশ্চিত হয়। সাত বছর কন্যাক চন্দিকা বলে কোয়া হয়। এই চন্দিকাক পূজা অর্চনা করলে ভক্তর ঐশ্বর্য বিভূতি প্রাপ্তি হয়। আট বছর কন্যাক কোয়া হয় শাম্ভবী। শাম্ভবী পূজনের ফলত ভক্তসকলের বিবাদ দূর হয়ে বিজয় প্রাপ্তি হয়। ন বছর কন্যাক দুর্গার রূপ বলে কোয়া হয়। এই বয়সের কন্যাক পূজা অর্চনা করলে ভক্তসকলের শত্রু না হয়। দশ বছর কন্যাক কোয়া হয় সুভদ্রা। সুভদ্রাক পূজা অর্চনা করার ফলত ভক্তসকলের মনোকামনা পূরণ হয়। প্রিয় বন্ধুসকল, ভিডিওটি যদি আপনার বাবে গ্রহণযোগ্য হয়েছে তেনেহলে লাইক কমেন্ট শেয়ার করবলে নাপাহরিব। পুনের আন এটি নতুন ভিডিওর সঙ্গে আমি শীঘ্রে আহি আছো আপনার মাজলে। চাই থাকক আমার চ্যানেল আসামিজ নলেজ টিভি। ধন্যবাদ।